এটাই বাংলাদেশ বিমান মশার যন্ত্রণায় মানুষ এখন স্প্রে মারা হচ্ছে মশা নিধন কর্মসূচি চলছে সাধারণ দর্শক পিটায় মারতেছে না স্প্রে মারতেছে ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই খণ্ডচিত্র একটি ভিডিও দেখেছেন যেখানে কিনা মশা মারার কর্মসূচি পালন করছে কিংবা মশা নিধন কর্মসূচি চলছে এটা আর কোথাও নয় আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী কিংবা আপনার আমার সম্পদ দেশের সম্পদ বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মধ্যে মশা নিধন কর্মসূচি আমরা বিভিন্ন সময় ঢাকা শহরের বিভিন্ন মেয়রগণ কিন্তু করে থাকে ডেঙ্গু মশার উৎপাত থেকে কিংবা ডেঙ্গু মশা থেকে বাঁচাতে নগরবাসীদের ঠিক একই প্রক্রিয়া কিন্তু চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিতরে যদি কিনা সেখানে কোনো ডেঙ্গু মশা থাকে তাহলে ডেঙ্গু থেকে প্রতিরোধের জন্য ওনারা কিন্তু এই নিধন কর্মসূচি পরিচালনা করছে আমি জানি না আপনারা আর কোনো বিমানে দেখেছেন কি না আমার সচক্ষে তো পড়েনি কিংবা আমার দেখা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যেটা কিনা ভিডিও ফুটেছে আপনারা দেখেছেন এবং অলরেডি স্ক্রিনে চলছে ভিডিওটা সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি মশা নিধন ঠিক প্যাসেঞ্জার যখন বিমানে উঠছে তারপরেই কি স্প্রেটা ছিটানো একান্তই প্রয়োজন ছিল অনেক ব্যক্তি তো এই গন্ধ সহ্য করতে পারে না কিংবা অনেকের বললে ভুল হবে আমার ক্ষেত্রেও একই পরিস্থিতি আপনি যখন স্প্রেটা দেবেন সেখানে কিন্তু বিশ্রী একটা গন্ধ থাকে আর সেই দুর্গন্ধ কিংবা স্প্রে যে স্মাইলটা থাকে সেটা যখন আপনার ভিতরে যাবে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে সেটা পরের বিষয় যখন কিনা বিমানে প্যাসেঞ্জার ওঠার জন্য মানে প্রস্তুত করা হয় তখন কি স্প্রেটা দেওয়া উচিত ছিল না কিংবা তখন কি এই মশা নিধন কর্মসূচি পালন করা যেত না নাকি এই ব্যক্তিদের কিংবা যারা কিনা কেবিন ক্রু রয়েছে কিংবা এয়ার হোস্টেস রয়েছে তাদেরকে আবার বিদেশে পাঠাতে হবে ঠিক বিগত সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা জাতীয় গণমাধ্যমে দেখেছিলাম খিচুড়ি রান্না করার জন্য অমুক দেশে যেতে হবে সাঁতার শেখার জন্য এত কোটি টাকা খরচ করে সাঁতার শিখতে যেতে হবে ঠিক একইভাবে এনাদেরও কি শিখতে পাঠ কিংবা শেখাতে পাঠানো উচিত নয় যে অমুক দেশ থেকে কিভাবে মশা নিধন করতে হয় কিংবা বিমানের মধ্যে মশা নিধন কর্মসূচি পালন করতে হয় সেটা শিখে আসা উচিত কিংবা সেটা শেখার জন্য সেখানেও কি তাদেরকে আবার বাজেট করে পাঠাতে হবে একটা বিমান যখন এক দেশ থেকে অন্য দেশে যায় কিংবা ফ্লাইট পরিচালনা করে সেখানে শুধুমাত্র যে সেই দেশের নাগরিকরা যাতায়াত করে বিষয়টা কিন্তু এমন নয় সেখানে কিন্তু বাইরের দেশের মানুষ অর্থাৎ যে বিমানটা যে দেশে যাচ্ছে সেই দেশের মানুষও কিন্তু সেই বিমানে ওঠে কিংবা সেই বিমানেরও টিকিট করে তো আমরা যখন বাংলাদেশের নাগরিকরা এমন হেনস্থার শিকার হচ্ছি কিংবা হাসাহাসি করছি বিষয়টা নিয়ে তাহলে বাইরের দেশে আমাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হচ্ছে সেটাও কিন্তু একবার ভাবার বিষয় তারপরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ ওনারা কিন্তু মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে এখন অপেক্ষা কখন ওনারা আবার সারপোকা মারার কর্মসূচি কিংবা সারপোকা নিধনের কর্মসূচি হাতে নেয় কারণ বাংলাদেশ বিমানের সিটের মধ্যে তো সারপোকাও রয়েছে তো এটারও হয়তো খুব শীঘ্রই ব্যবস্থা নেবে যখন প্যাসেঞ্জার উঠবে কিংবা যাত্রী বিমানে উঠবে তারপরেই কিন্তু সেখানে সেই কর্মসূচি পালন করতে হবে কারণ এতক্ষণ ওনারা চেক করে দেখে নাই যে বিমানের মধ্যে মশা আছে কি না যখন যাত্রী উঠছে যাত্রী যখন কমপ্লেন করছে হ্যাঁ এখন মশা প্রচুর এই মশার কামড়ে আমরা বসতে পারছি না ঠিক তখনই কিন্তু ওনারা এই স্প্রে দিচ্ছে না এই বিষয়টা কিন্তু ওনারা আগে থেকেই জানে এটা যারা কিনা সেখানে কর্মরত রয়েছে কিংবা কেবিন ক্রুরা থাকে তাদেরই গাফিলতি কারণ ওনারা ভালো করেই জানে যে এখন মশার উৎপাত প্রচুর এখানে প্যাসেঞ্জার উঠলে ওনারা অবশ্যই কমপ্লেন করবেন আর এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে তো হবে না শুধুমাত্র যে ভিডিওটা আপনি আমি দেখছি বিষয়টা এমন না অনেকেই কিন্তু ভিডিওটা দেখছে এখানে শুধুমাত্র আমি একটি বিষয়ে কথা বলছি এমন অনেক বিষয় রয়েছে যে কারণে আমাদের বাংলাদেশিরাই শুধুমাত্র প্রবাসীরা না বাংলাদেশের নাগরিকরা তারাই কিন্তু বিদেশি এয়ারলাইন্স সার্চ করে আপনি বিদেশি এয়ারলাইন্সে উঠলে কিংবা ভ্রমণ করলে তাদের যে সার্ভিস এবং আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পতাকা বহনকারী আপনার আমার সম্পদ কিংবা দেশের সম্পদ বিমান বাংলাদেশের সার্ভিস কেমন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না ফ্লাইট টু ডিলে হয় সেটা মানে নতুন কিছু নাই আপনার ফ্লাইট এক সময় থাকলে সেটা দুই তিন ঘন্টা পরে হয় এটা স্বাভাবিক একটা বিষয় ফ্লাইট ডিলে হতেই পারে এছাড়া আনুষঙ্গিক অনেক সমস্যা রয়েছে আমরা কিন্তু প্রায় সময় দেখতে পাই বিমান বাংলাদেশের অধিকাংশ সিটই কিন্তু খালি থাকে কিংবা অধিকাংশ সিট খালি নিয়েই বিমানের ফ্লাইট পরিচালনা করে আর লাভ কিংবা লসের বিষয় এটা আপনি আমি প্রত্যেকেই জানি আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী কিংবা দেশের সম্পদ জাতীয় পতাকাবাহী বিমান
কখনোই লাভের মুখ দেখেনি যখন থেকে কিনা এই বিমানের সার্ভিস পরিচালনা করছে ঠিক তখন থেকে আজ পর্যন্ত একই সাথে টিকিট মূল্যের কথা না বললেই নয় এটা সবাই জানে বর্তমানে টিকিট মূল্য কিন্তু আকাশছোঁয়া অন্যান্য দেশের অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে অন্যরকম এবং আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা এখান থেকে কিংবা মালয়েশিয়া থেকে আমি যেহেতু মালয়েশিয়া থেকে ভিডিওটা করছি মালয়েশিয়া থেকে আপনি আপনার আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যাবেন টিকিট মূল্য একরকম এবং ঠিক বাংলাদেশে যাবেন বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় দেড় গুণ টাকা গুনতে হবে একটা বিমান টিকিটের জন্য এটা শুধুমাত্র বিমান বাংলাদেশের ক্ষেত্রে যে এরকম বিষয়টা এমন নাই কুয়ালালামপুর টু ঢাকা রুটে যে কয়টা ফ্লাইট পরিচালনা করছে প্রত্যেকটা বিমানেরই কিন্তু টিকিট মূল্য আকাশছোঁয়া তো এটার পিছনে নিশ্চয়ই কোনো সিন্ডিকেট রয়েছে কোন সিন্ডিকেট রয়েছে সেটা আমি বলতে চাচ্ছি না আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা ওনারাও কিন্তু বারবার বলতে বলতে ওনাদেরও মুখ ব্যথা হয়ে গেছে চিঠি লিখতে লিখতে হাতও পর্যন্ত ব্যথা হয়ে গেছে একটা প্রেস কনফারেন্সে এই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনিও এই কথাই নিজে মুখেই স্বীকার করেছেন আমার প্রাণের বাংলাদেশকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা নয় আজকের ভিডিওটা তৈরি করা অসঙ্গতিটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় যে কয়টা পরিবহন রয়েছে কিংবা যে কয়টা সংস্থা রয়েছে যে অফিস আদালত রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় চলে কিংবা সেখানে যারা কর্মরত রয়েছে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার প্রত্যেকের বেতনই কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় চলে যখন কিনা আপনার আমার ট্যাক্সের টাকায় ক্রয়কৃত কিংবা পরিচালিত একটা যানবাহনে এমন অসঙ্গতি চলে কিংবা একটা পরিবহন কিংবা বিমান বলতে পারেন পরিবহন বললে ভুল হবে সেখানে যদি এমন ব্যবস্থা থাকে তারা তো নির্দিষ্ট পরিমাণের বেতন নিচ্ছে তারা মাস শেষে কিন্তু মোটা অঙ্কের একটি টাকা তাদের পকেটে যাচ্ছে অনেকে বেতন নেওয়ার পরেও সঠিকভাবে তাদের কাজগুলো পরিচালনা করছে না এই অসঙ্গতিটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা আর যে কথাটা একটু আগেই বলছিলাম টিকিটের মূল্য আমাদের দেশ কিংবা বাংলাদেশে একটা পণ্যের কিংবা একটা দ্রব্যের মূল্য যদি একবার বৃদ্ধি পায় সেটা কিন্তু কখনোই আর কমে না তো যেহেতু ঢাকা টু কুয়ালালামপুর রুটের বিমান টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা কমার ওইভাবে কোনো সম্ভাবনা নেই বললেও ভুল হবে না যখন কিনা করোনা কিংবা কোভিড-19 ছিল না তখন কিন্তু আমরা আপডাউন টিকিট কিনতে পারতাম 900 থেকে 1100 কিংবা 1200 রিঙ্গিতের মধ্যে এটা সর্বোচ্চ বলছি এই রিঙ্গিত খরচ করে আমরা কিন্তু আপডাউন টিকিট কিংবা রিটার্ন টিকিট কিনতে পারতাম দেশে যেতে পারতাম এবং আসতে পারতাম বর্তমান প্রেক্ষাপটে কিংবা বর্তমান পরিস্থিতিতে সেই টিকিটের মূল্য কিন্তু 2000 রিঙ্গিতের উপরে অর্থাৎ আপনি যদি একটা আপডাউন বিমান টিকিট ক্রয় করতে চান কিংবা রিটার্ন টিকিট ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 2000 রিঙ্গিতের উপরে 2200-2300-2400 এটা যে কোনো দিন ওঠানামা করে কিংবা কত তারিখে আপনি দেশে যাওয়া আসা করবেন সেটার উপরেই নির্ভর করে থাকে তো আজকের ভিডিওর মূল বিষয় এটি না মূল বিষয় হলো যে অসঙ্গতিটা আপনাদের মাঝে তুলে ধরা কারণ একজন বিদেশি নাগরিক যখন কিনা এই বিমানে ভ্রমণ করবে তাদের সামনে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা বিষয়টা সেভাবে নেবে না আপনাদের জন্য কিংবা আপনাদের ছোট্ট ভুলের জন্য আমাদের বাংলাদেশকে নিয়ে তারা হাসাহাসি করবে বাংলাদেশ বিমানের নামে তারা কিন্তু বদনাম করবে আমরা চাই না আমাদের জাতীয় পতাকা বহনকারী বিমান বাংলাদেশ হাসির পাত্র হোক আমার দেশ আপনার দেশ প্রাণের বাংলাদেশ হাসির পাত্র হোক তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন